আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ভিডিওটি সম্ভবত একটু বড় হবে, একটু লেন্দি হবে। তো ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে ক্লাস ফাইভের। তো এই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় যে প্রশ্নগুলি আছে, এই প্রশ্নগুলি যদি ভালো মতো শেখা যায়, তো প্রাইমারি ডেটে অবশ্যই কিছু না কিছু এখান থেকে কিন্তু হেল্প তোমরা পেতে পারো। তো ভিডিওটি শুরু করছি, তো ভালো মতো দেখবে। সেটি হচ্ছে প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ শহর, সেগুলো কোন নদীর তীরে বা কোন নদীর পাশে অবস্থিত সেগুলো নিয়ে আগে জেনে নিই, তারপর অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটা কিন্তু একটু লেন্দি হবে, তো ভিডিওটা দেখবে ভালো মতো। তো প্রথমে হচ্ছে যে শহরগুলো, কোন শহরটি কোন জেলায় সেটি তো বলতেই হবে, তার হচ্ছে কোন নদীর তীরে, এটি হচ্ছে মেন কোশ্চেন যে কোন নদীর তীরে। তো প্রথমে চলে আসি জলপাইগুড়ি শহর, এই শহরটি হচ্ছে জলপাইগুড়ি জেলাতে। তো কোন নদী? তিস্তা এবং করলা নদীর তীরে কিন্তু এই জলপাইগুড়ি শহরটি রয়েছে, ভালো মতো একটু দেখে নাও। তারপর হচ্ছে কোচবিহার, এই কোচবিহার শহরটি রয়েছে কোচবিহার জেলাতেই, সেটি কোথায়? তোর্ষা নদীর পূর্ব তীরে অবস্থিত। তারপর হচ্ছে বালুরঘাট, এই শহরটি রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলাতে, এটি হচ্ছে আত্রেয়ী নদীর পূর্ব পাশে অবস্থিত এই বালুরঘাট শহরটি। এরপর হচ্ছে ইংলিশ বাজার, এই যে শহরটি সেটি রয়েছে মালদা জেলাতে এবং মহানন্দা নদীর তীরে কিন্তু অবস্থিত একটি আমের শহর, অর্থাৎ এই যে ইংলিশ বাজার শহরটি সেটি আমের শহর, অর্থাৎ আমের জন্য কিন্তু এই শহরটি বিখ্যাত এবং কোথায় রয়েছে? মহানন্দা নদীর তীরে। নেক্সট হচ্ছে বহরমপুর, এটি রয়েছে মুর্শিদাবাদ জেলাতে এবং ভাগীরথী নদীর তীরে অবস্থিত, এই বহরমপুর শহরটি হচ্ছে ভাগীরথী নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে মেদিনীপুর, এই মেদিনীপুর শহরটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলাতে রয়েছে এবং যে নদীটির পাশে সেটি হচ্ছে কংসাবতী নদীর তীরে কিন্তু এই মেদিনীপুর শহরটি অবস্থিত। তারপর হচ্ছে হাওড়া, এই যে শহরটি এটি রয়েছে হচ্ছে হাওড়া জেলাতে এবং কোন নদীর তীরে? সেটি হচ্ছে হুগলি নদীর তীরে কিন্তু অবস্থিত, এই হাওড়া শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত। তারপর হচ্ছে চুঁচুড়া, এই যে শহরটি সেটি হচ্ছে হুগলি জেলাতে রয়েছে এবং কোথায়? হুগলি নদীর তীরে, জিটি রোডের দুপাশের শহর, অর্থাৎ হুগলি নদীর তীরে তো অবস্থিতই এবং হচ্ছে জিটি রোড, সেই যে জিটি রোডের এই দুপাশে কিন্তু রয়েছে এই চুঁচুড়া শহরটি। নেক্সট হচ্ছে কলকাতা, কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, তো সেই কলকাতা তো কলকাতা জেলাতেই এবং নদী হচ্ছে হুগলি নদীর তীরে কিন্তু অবস্থিত, কলকাতা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত। তারপর হচ্ছে হলদিবাড়ি, হলদিবাড়ি কোথায় রয়েছে? হলদিবাড়ি রয়েছে হচ্ছে কোচবিহার জেলাতে, কোন নদীর পাড়ে? সেটি হচ্ছে তিস্তা নদীর পাড়ে, ভালো করে মনে রাখতে হবে, হলদিবাড়ি হলো তিস্তা নদীর পাড়ে কিন্তু অবস্থিত। এরপর হচ্ছে বসিরহাট, এটি রয়েছে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলাতে, তো ইছামতি নদীর তীরে বাংলাদেশের সীমান্তবর্তী শহর, অর্থাৎ এই বসিরহাট শহরটি এটি রয়েছে হচ্ছে ইছামতি নদীর তীরে। তারপরেরটা হচ্ছে ডায়মন্ড হারবার, এটি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে, তো এর কোন নদীর তীরে? সেটি হচ্ছে হুগলি নদীর মোহনার কাছে কিন্তু, এই ডায়মন্ড হারবার রয়েছে হচ্ছে হুগলি নদীর মোহনার কাছে। তারপর হচ্ছে আরামবাগ, এই যে শহরটি এটি রয়েছে হুগলি জেলাতে এবং কোথায়? দ্বারকেশ্বরের তীরে, দ্বারকেশ্বরের তীরে রয়েছে এই আরামবাগ শহরটি। এরপর হচ্ছে কাটোয়া, এই কাটোয়া রয়েছে হচ্ছে পূর্ব বর্ধমানে, এটা হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই কাটোয়া শহরটি। নেক্সট হচ্ছে উলুবেড়িয়া, এই উলুবেড়িয়া রয়েছে হচ্ছে হাওড়া জেলাতে এবং হচ্ছে কোথায়? এই হুগলি নদীর তীরে কিন্তু অবস্থিত, উলুবেড়িয়া হুগলি নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে নবদ্বীপ, নবদ্বীপ তো সবাই জানি যে আমরা নদিয়া জেলাতে, তো এবার কোথায় রয়েছে এই নবদ্বীপ, কোন নদী? সেটি হচ্ছে ভাগীরথী এবং জলঙ্গি নদীর যে মিলনস্থল, সেই মিলনস্থলের কাছেই কিন্তু রয়েছে হচ্ছে এই নবদ্বীপ এই শহরটি। আর এই নবদ্বীপ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবেও কিন্তু বিখ্যাত এই নবদ্বীপ জায়গাটি। এই গেল আমাদের পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত শহর এবং সেগুলি কোন জেলা এবং কোন নদীর তীরে অবস্থিত সেগুলো আমরা দেখে নিলাম, ভিডিওটা ভালো করে একটু দেখে নিও। এবার আমরা পশ্চিমবঙ্গের কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা এবং কেন সেগুলো বিখ্যাত এবং কোথায় কী রয়েছে সেগুলো নিয়ে এবার একটু দেখে নিই এবং এগুলো একটু আলোচনা করে নিই। তো ভিডিওটা ভালো করে দেখো, অবশ্যই কিছু শিখতে পারবে। ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেখে নেব। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে যে দামোদর নদ কোন নদীতে গিয়ে মিশেছে?
সেটি হচ্ছে হুগলি নদীতে। এই দামোদর নদটি গিয়ে শেষে হুগলি নদীতে মিশেছে। এবার এই হুগলি নদীকে অবশ্য অনেকে গঙ্গাও বলে থাকেন। তারপরের প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলার চারিদিকে শাল গাছের জঙ্গল রয়েছে? তো উত্তরটি হবে বাঁকুড়া জেলায়। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের মাটির রং লালচে? সেটি হবে পশ্চিমের মালভূমি অঞ্চল। এবার এই পশ্চিমের মালভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত যে জেলাগুলো সেগুলো হচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর। এবার এই যে জেলাগুলো, সেই জেলাগুলোর মধ্যে কোনো জেলা সম্পূর্ণভাবেই এই মালভূমি অঞ্চলের অন্তর্গত, আবার কোনো কোনো জেলা কিন্তু কিছুটা অংশ বা অংশবিশেষ এর অন্তর্গত। যেমন পুরুলিয়া জেলাটি পুরোটাই হচ্ছে মালভূমি অঞ্চলের অন্তর্গত। তারপর যে পশ্চিম বর্ধমান, প্রায় পুরোটাই বলা চলে। আর এগুলো যে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, এগুলো পশ্চিম দিকের যে অংশগুলো সেগুলো হচ্ছে এই পশ্চিমের মালভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত। তো এখানে আরেকটি প্রশ্ন হয় যে, এই যেটি মেন প্রশ্ন সেটি হচ্ছে যে, এই যে মাটির রং লালচে সেটি কেন হচ্ছে? কারণ হচ্ছে এই অঞ্চলের মাটিতে লোহার অক্সাইড মিশে আছে বলে এখানকার মাটির রং লালচে হয়। এবার কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার একটু দেখে নিচ্ছি। যেমন হচ্ছে, বাঁকুড়ার পূর্ব দিক দিয়ে দক্ষিণে গেছে হচ্ছে দ্বারকেশ্বর নদ। তো একটু ভালো মতো মনে রাখতে হবে যে বাঁকুড়া জেলার কি হলো, পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে বয়ে গেছে দ্বারকেশ্বর নদ, আর এই জেলারই মাঝখান দিয়ে বয়ে গেছে হচ্ছে শিলাবতী নদী। তো এই যে দ্বারকেশ্বর এবং শিলাবতী, এই দুটো নদী কি হলো, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল নামের যে জায়গাটি আছে সেই ঘাটালের কাছে মিলেছে। তখন তাদের নাম হয়েছে, দুটো নদী একসাথে মিলে নাম হয়েছে রূপনারায়ণ। অর্থাৎ এই যে দ্বারকেশ্বর এবং শিলাবতী, এই দুটো নদী মিলিত হয়ে হয়ে গেছে রূপনারায়ণ। তারপরে প্রশ্ন যেটি, সেটি হচ্ছে কি, হুগলির কাছাকাছি এসে দামোদর নদ থেকে একটি নদী বেরিয়ে গেছে, ওই নদীটির নাম কি? সেটি হচ্ছে মুন্ডেশ্বরী নদী। এই মুন্ডেশ্বরী নদীটিও আবার রূপনারায়ণে গিয়ে মিশেছে। এবং শেষে আরেকটি ব্যাপার দেখে নিই, সেটা হচ্ছে কি, এই যে রূপনারায়ণ নদ যেটি দেখলাম যে সেটি কি হচ্ছে, সেটি হচ্ছে আবার গেওয়াখালীতে গিয়ে হুগলি নদীর সাথে মিশে গেছে। এই রূপনারায়ণ নদটি গেওয়াখালী নামের একটি জায়গাতে গিয়ে হুগলি নদীর সাথে মিশেছে। এবারের প্রশ্ন, ময়ূরাক্ষী নদী এবং অজয় নদ কোন জেলায় রয়েছে? সেটি হচ্ছে বীরভূম জেলাতে। তারপরে প্রশ্ন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি কে কখন লিখেছিলেন? এই গানটি লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল, লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন, সেই সময় কিন্তু এই গানটি লেখা। তারপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে, বিদ্যাধরী নদীর কাছে কোন রাজার দুর্গ ছিল? তো বিদ্যাধরী নদীর তীরে চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল। একটু ভালো মতো টুকু এটাকে একটু মনে রাখবে। তারপরের প্রশ্ন, পারমাদান এই জায়গাটি কোথায় আছে এবং এখানে কি আছে? তো পারমাদান নামের যে জায়গাটি সেটি আছে উত্তর চব্বিশ পরগনা জেলায়। এখানে একটি পুরনো বনখণ্ড আছে। তো আমরা যে কোনো ভাবেই শিখে রাখি, কারণ হচ্ছে কী ধরনের প্রশ্ন আসবে বা কী ধরনের প্রশ্ন পরীক্ষাতে দিয়ে দেবে কিচ্ছু কিন্তু জানা নেই। এবার সামান্য একটি দেখা গেলো সাধারণ ব্যাপার, সেই নামটি আমাদের জানা নেই, তাহলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না, তাই জেনে রাখা ভালো। তো এই যে পারমাদান, এটি কোথায়? উত্তর চব্বিশ পরগনা জেলায়। এখানে কি আছে? একটি পুরনো বনখণ্ড আছে। এবারের যে প্রশ্নটি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা মনে রাখতে হবে। সেটি হচ্ছে, পশ্চিমবঙ্গের কোথায় নতুনভাবে বন তৈরি হয়েছে? সেটি হচ্ছে নদিয়ার বেথুয়া ঢড়িতে। এবার এমনভাবেও প্রশ্ন আসতে পারে যে বেথুয়া ঢড়ি, এই যে জায়গাটির কথা বলছি বা এই যে বেথুয়া ঢড়ি বনের কথা বলছি, সেটা কোথায় আছে? সেটি নদিয়াতে আছে, কিন্তু ভালো মতো এটা মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন যেটি, সেটি হচ্ছে, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে কতগুলো দ্বীপ আছে? অর্থাৎ যে সুন্দরবন অঞ্চল আমরা বলছি, যে সুন্দরবন অঞ্চলটি, তার তো বেশিরভাগ অংশটাই বাংলাদেশে আছে বা আমাদের এখানে যেটুকু আছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার অংশটুকুতে, সেখানে যে আমাদের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, বঙ্গোপসাগরের সাইডের যে অঞ্চলটুকু, সেই যে বদ্বীপ অঞ্চল, সেখানে কতগুলো দ্বীপ রয়েছে? সেখানে মোট 102টি দ্বীপ রয়েছে। তো এই যে টোটাল 102টি দ্বীপ, সেখানে হচ্ছে তো 48টার মধ্যে ঘন বন রয়েছে, সেখানে কিন্তু কোনো লোকবসতি নেই 48টার মধ্যে, কিন্তু 54টা দ্বীপের মধ্যে মানুষ বন কেটে বা ফরেস্ট কেটে সেখানে কিন্তু বসতি নির্মাণ করেছে। নেক্সট হচ্ছে, শ্বাসমূল এবং ঠেসমূল কোন উদ্ভিদে দেখা যায়? সেটি হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ, অর্থাৎ সুন্দরবনের যে গাছগুলো, লবণাক্ত জমির, লবণাক্ত মাটির যে গাছগুলো, সেগুলোতে এই শ্বাসমূল এবং ঠেসমূল কিন্তু দেখা যায়। তারপরে এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি হচ্ছে, কামট কোথায় দেখা যায়? এবার কামট কি?
কামট হচ্ছে কুমিরের মতো দেখতে একটি প্রাণী, কুমিরের মতোই অনেকটা, কিন্তু ঠিক কুমির নয়। তো সেই প্রাণীটি কোথায় দেখা যাচ্ছে? সেটি হচ্ছে সুন্দরবন অঞ্চলে, কিন্তু এই কামট দেখা যায়। এর দাঁতগুলো খুব ধারালো এবং খুব তীক্ষ্ণ হয়ে থাকে। এবারে প্রশ্ন, সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত প্রাণী এবং উদ্ভিদের নাম কি? সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত প্রাণী যেটি, সেটি তো সবাই জানি, রয়্যাল বেঙ্গল টাইগার, আর যেটি উদ্ভিদ সেটি হচ্ছে সুন্দরী গাছ। তারপরের প্রশ্ন, শিলাইদহ কোন নদীর তীরে অবস্থিত? সেটি হবে পদ্মা নদীর তীরে অবস্থিত। তারপর যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সেটি হচ্ছে সান্দাকফু। সেটি কোথায়? সেটি আছে দার্জিলিংয়ে, সিঙ্গালীলা পর্বতশ্রেণী যেটি, সেখানে রয়েছে এই সান্দাকফু। এর উচ্চতা হচ্ছে 3630 মিটার। নেক্সট প্রশ্ন, মহানন্দা নদীর উৎস কোথায়? সেটি হবে দার্জিলিংয়ের ডাউ হিল, যে জায়গাটি সেখান থেকে কিন্তু এই মহানন্দা নদীর উৎপত্তি হয়েছে। তারপর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বক্সা বাঘবন কোন কোথায় রয়েছে বা কোন জেলায়? সেটি হচ্ছে আলিপুরদুয়ার জেলায়। এবারে দেখে নিই যে এই যে বক্সা দুর্গ, সেটি কিসের জন্য বিখ্যাত? তো বক্সা দুর্গ ছিল একসময় ভুটানের, ভুটানে ছিল এই বক্সা দুর্গ। কিন্তু কি হয়, 1864 সালে ব্রিটিশ সেনাপতি কর্নেল ওয়াটসন এই দুর্গটি দখল করে নেয়। সেই থেকে এই দুর্গ হচ্ছে ভারতের মধ্যে, অর্থাৎ ইংরেজরা যেহেতু সেটাকে দখল করে নিল, তারপর থেকে সেটা ভারতের মধ্যে চলে আসলো। তো পরে কি হতো, পরে যারা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করতেন তাদের অনেকেই ব্রিটিশ সরকার এখানে বন্দি করে রাখতো। পরে ভারতীয়দের মধ্যে যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করতো, ইংরেজদের বিরুদ্ধে কাজ করতো, তাদেরকে কি করতো, তাদের মধ্যে অনেককেই এই ইংরেজ সরকার এখানে কিন্তু বন্দি করে রাখতো, আটক করে রাখতো এই বক্সা দুর্গে। তারপরে প্রশ্ন হচ্ছে যে বক্সা অরণ্যের প্রবেশদ্বার কোনটি? সেটি হচ্ছে আলিপুরদুয়ার। এই আলিপুরদুয়ার দিয়ে কিন্তু বক্সা অরণ্যে প্রবেশ করতে হয়। নেক্সট কোশ্চেন, সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে একদমই আসার মতো, আসতেও পারে। সেটি হচ্ছে কুলিক পাখিরালয় কোথায় আছে? সেটি হচ্ছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কুলিক নদীর পাড়ে, এখানে হচ্ছে কুলিক পাখিরালয় রয়েছে। এরপর প্রশ্ন হলো যে মদনমোহন মন্দির কোথায় রয়েছে? সেটি হচ্ছে কোচবিহারে। তারপরে প্রশ্ন, মাটির পুতুল ও সরপুরিয়া, এটি এই সরপুরিয়াটি হচ্ছে একটি মিষ্টি জাতীয় খাবার, তো সেখানে এই সরপুরিয়ার জন্য বিখ্যাত কোন জেলা? সেটি হচ্ছে নদিয়া। তারপর টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কোন জেলা? সেটি হচ্ছে বাঁকুড়া। আর স্পেসিফিক করে যদি বলতে হয় তাহলে বিষ্ণুপুর বলতে হবে। তারপর পুরুলিয়ার আগের নাম কি ছিল? সেটি হবে মানভূম। এবার একটি বিষয় একটু জেনে নিই, সেটি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক নামের যে জায়গাটি, তার আগের নাম ছিল হচ্ছে তাম্রলিপ্ত, অর্থাৎ তমলুকের আগের নাম ছিল তাম্রলিপ্ত। এটি হচ্ছে কি, রূপনারায়ণ নদের তীরে অবস্থিত। তারপর নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার কোথায় আছে? সেটি হচ্ছে আলিপুরদুয়ার জেলার রাজা ভাতখাওয়া নামের যে জায়গাটি, সেখানে রয়েছে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। তারপর খুবই গুরুত্বপূর্ণ, সাদা অর্কিড আছে এমন একটি জায়গার নাম লক্ষ্য, সাদা অর্কিড কোথায় পাওয়া যায়? সেটি হচ্ছে কার্শিয়াং। নেক্সট হচ্ছে গরুমারা অরণ্য বা গরুমারা যে জাতীয় উদ্যান, সেটি কোথায় রয়েছে বা কোন জেলায়? সেটি হচ্ছে জলপাইগুড়ি জেলায় রয়েছে। তো এখানে একটি কথা আবার বলে দিই, যেমন এখানেও কিন্তু একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, এই গরুমারা অরণ্যে একশৃঙ্গ গন্ডার এখানেও পাওয়া যায়, তবে জলদাপাড়াটাই হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। আরেকটি কোশ্চেন, যে আসানসোলের পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে? সেটি হবে বরাকর নদী। এরপর হচ্ছে উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? সেটি হচ্ছে তিস্তা নদী। নেক্সট খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কাজু বাদাম, শাখের কাজ এবং মাছের ব্যবসা, তার জন্য বিখ্যাত শহর কোনটি? সেটি হবে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা। তারপর এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের কোথায় ভালো পেয়ারা পাওয়া যায়? সেটি হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর, এখানে ভালো পেয়ারা পাওয়া যায়। এবার একদম শেষ প্রশ্ন চলে আসি, সেটি হচ্ছে কোন শহর রাসমেলার জন্য বিখ্যাত? সেটি হবে নদিয়া জেলার শান্তিপুর। এই এই শহরটি, এই শান্তিপুর, সেটি হচ্ছে রাসমেলার জন্য বিখ্যাত একটি শহর পশ্চিমবঙ্গের। এই গেল আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো এটি পুরোটাই পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জায়গা এবং সেখানকার যে বিখ্যাত কিছু জায়গা বা কোন জেলা বা কোন শহর কোন নদীর তীরে অবস্থিত সেগুলো নিয়ে।
আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং এখান থেকে অনেক ইনফরমেশন অবশ্যই পাওয়া যাবে, সেগুলো কিন্তু প্রাইমারি টেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা ভালো করে দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, স্কিপ করার কি বলবো আর স্কিপ করে দরকার নেই, ভালো করে দেখো, একটু টাইম লাগুক কিন্তু দেখো, অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে। আর এখান থেকে কিছু না কিছু কোনো না কোনো প্রশ্ন অবশ্যই কিন্তু সেট হবে, তো ভালো মতো শেখো।